সাহেব দেশে আত্মউপকার করেছেন, এই মানে বিশ্বাসঘাতক যাই করুক আওয়ামী লীগের মধ্যে ঢোকার ফলে এই সমস্ত বাংলা যে ভুয়া বাংলা এটা তিনি প্রমাণ করে দিয়েছেন। হাজার নম্বর সাহেব তো হ্যাডামওয়ালা, হ্যাডামওয়ালা আওয়ামী লীগকে তার সমস্ত দেউলি আত্মটাকে বের করে দিয়েছে। এক ঘন্টার নোটিশে আওয়ামী লীগের এমপিসি সদস্য সংসদীয় সদস্যের প্রার্থিতা তিনি নিয়ে এসেছেন, নৌকা মার্কা নিয়ে এসেছেন। আওয়ামী লীগের তিনি ইতিমধ্যে নৌকা প্রার্থী হয়েছিলেন তার নাম কেটে দিয়ে। এই যে তারা বিএনপি থেকে লোক ভাগানোর চেষ্টা করেছে, কিভাবে সাজানো সাহেবকে লোক ভাগিয়ে নিলেন সেইটার দিকে আপনারা খেয়াল করেন। এই সাজানোর বিরুদ্ধে তারা গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল, তো গাড়ি পোড়ানোর মামলা, পুলিশ হত্যা করার মামলা, বিচারপতি বাসভবনের ফটকে হামলার মামলা, এই সব মামলা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রায় 20,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের গ্রেপ্তার করে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে, তাদের কারো জামিন হয় না, তাদের কারো জামিন হয় না। আর সাজানোর জামিন পেয়ে একদিনের মধ্যেই আওয়ামী লীগে যোগ দেন, তখন তাহলে আওয়ামী লীগে যে ওনারা সাজানোর সাহেবকে নিলেন, উনি কি এখন গাড়ি পোড়ানোর আসামি নাকি গাড়ি পোড়ানোর আসামি না? এই সব মামলা যে ভুয়া মামলা এটা প্রমাণিত হলো তো সাহেব দেশে আত্মউপকার করেছেন, এই মানে বিশ্বাসঘাতক যাই করুক আওয়ামী লীগের মধ্যে ঢোকার ফলে এই সমস্ত বাংলা যে ভুয়া বাংলা এটা তিনি প্রমাণ করে দিয়েছেন। আর আদালতের এই যে জামিনের প্রক্রিয়া এইটা যে পুরোপুরি আমাদের দলে থাকলে জামিন, বিরোধী দলের দলে থাকলে আর জামিন পাওয়া যাবে না এটাও তারা প্রমাণ করে দিয়েছেন। এবং এই আদালত যাকে সরকারের হুকুমে চলে তার আর কোন সন্দেহ আমাদের থাকার কোন বাস্তবতা নাই। তৃতীয় আরেকটা বিষয় আপনাদের বলি, আওয়ামী লীগ তাদের নিয়ম ঠিক করেছিল তারা তাদের সংসদীয় আসনের প্রার্থী হতে পারবে কমপক্ষে তিনটি শর্ত পূরণ করতে হবে, তিনটি শর্ত, তাকে সদস্য হতে হবে কোন না কোন কাঠামোর সদস্য হতে হবে, অর্থাৎ কোন না কোন কমিটির নেতৃস্থানীয় ব্যক্তি হতে হবে ইত্যাদি ইত্যাদি। তো সাজানোর সাহেব তো হ্যাডামওয়ালা, হ্যাডামওয়ালা আওয়ামী লীগকে তার সমস্ত দেউলি আত্মটাকে বের করে দিয়েছে। এক ঘন্টার নোটিশে আওয়ামী লীগের এমপিসি সদস্য সংসদীয় সদস্যের প্রার্থিতা তিনি নিয়ে এসেছেন, নৌকা মার্কা নিয়ে এসেছেন। আওয়ামী লীগের তিনি ইতিমধ্যে নৌকা প্রার্থী হয়েছিলেন তার নাম কেটে দিয়ে। কাজেই আওয়ামী লীগ যে রাজনৈতিক সুবিধার জন্য নিজের নিয়ম ভঙ্গ করে এইটা আরেকবার প্রমাণিত হল। কতবার তারা অন্যান্য দলকে অভিযুক্ত করে, অমুক দল এই করেছে, গঠনতন্ত্র বদলেছে, তারা অমুক করেছে, আর আজকে এই দেউলিয়া দলটি ক্ষমতায় থাকার জন্য নিজেদের নিয়ম নীতি তোয়াক্কা না করে অন্য দল থেকে ভাগিয়ে এনে এক ঘন্টার মধ্যে তাকে নৌকা দিয়ে দেয়। বন্ধুরা আমার, ওনারা খেলতে চেয়েছেন, সেমি ফাইনাল জিতে গেছেন, ফাইনাল খেলতে আয়োজন করেছেন, আয়োজন করেছিলেন নিজেদের 14 দলের মিত্র জাতীয় পার্টি আর যাদেরকে নিবন্ধন দিয়ে কতগুলো কি নাম বলেছেন, এই যে তাদের দলের লোক দিচ্ছে সাজানো সাহেবকে নিয়েছেন, উনি এইসব দল সম্পর্কে কি মন্তব্য করেছেন তা আপনারা সবাই জানেন, যে এইরকম দলগুলোকে নিয়ে তারা ফাইনাল খেলতে চেয়েছিলেন। তো ফাইনাল খেলবেন কিন্তু খেলোয়াড়রা, প্রতিপক্ষ খেলোয়াড়রা কেউ তাদের সাথে খেলতে চান না।
কারণ খেলা যে ফাউল হবে ওবাদুল কাদের সাহেবকে একটা একটা গোল দিবেন এটা সবাই জানে, সমস্ত তার মিত্ররা জানে জবাই করুন ওবাদুল কাদের সাহেব একা একা গোল দিবেন। গোল পোস্ট ফাঁকা রেখে একেবারে গোলের সামনে বলটা নিয়ে না গেলে উনি গোল দিতে পারেন না, ওনার পা নড়ে না। এই কারণে সবাই যে তাদের সাথে বসলো যে আমরা এখন আসন সমঝোতা করবো। সম্মানিত সাথী বন্ধুরা, আমরা দীর্ঘ সময় ধরে আজকের ফ্যাসিবাদী শাসক অবৈধ শাসকের বিরুদ্ধে বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আজকে আরো ঐক্যবদ্ধ সংগ্রাম ঘোষণা করেছে। আপনারা জানেন 15টি বছর ধরে বাংলার মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, আর সেই জন্য আজকে 2023 সালের শেষে এসে সারা দেশে মানুষের অভিপ্রায় হচ্ছে তার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করবার দাবি। মানুষ পরিষ্কারভাবে নিজেরা বলছে, রাজনৈতিক দল সমূহের কাছে আবেদন করছে, আপনারা আমাদের যে ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, আমরা যে ভোট দিতে পারি না, আমরা যে বাংলাদেশের নাগরিক, আমরা যে প্রজাতন্ত্রের নাগরিক, সেই নাগরিকত্বের প্রমাণ করবার জন্য যে ভোটাধিকার প্রয়োগ করা দরকার, যার মধ্য দিয়ে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করব, সেই অধিকারটি হারিয়ে গেছে অনেকগুলো বছর ধরে, সেই অধিকারটি ফিরে পাওয়ার জন্য সমগ্র দেশের জনগোষ্ঠী আজকে সেই আবেদন করছে। অপরদিকে বন্ধুরা, ভোটবিহীন জনগণ সম্মতিবিহীন এই শাসক এবং সরকার যারা যত জোর করে দখল করে আসে ক্ষমতার মস্তক, তারা মনে করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, জনগণ তার অধিকার ফিরে পাবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবার ক্ষমতা ফিরে পেলে, তাহলে এই অবৈধ শাসকদের যে ক্ষমতার মস্তক, যে জোর করে ক্ষমতা থেকে ঠেকাতে চেষ্টা, এটি তারা ভোট প্রদান করার মধ্যে দিয়ে তস তস করে দিবে বন্ধুরা। তাই তারা এমন একটি পথে হাঁটছে, এমন একটি পথে যাচ্ছে যেটি বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে, বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে, বাংলাদেশের